আপনি যে বলছেন রিলেশন, আমার কাছে এই নাম্বার থেকে কল আসছে শুধু দুপুরে একবার আসছে, করবো তুমি চিন্তা করো না, তুমি তো কালকে আমার সাথে দেখা করো। আমাদের ঠিক কখন দেখা হইলো? আজকে 12:30, 12:30 আবার কালকে দেখা করি। কালকে কোন সময় দেখা করবা, কোন জায়গায় আসবা তাড়াতাড়ি বলো। আমি কেন যাবো, এত ভালোবাসো, 3,000 টাকা মামলা খাইছো, তুমি আসবে? চত্বর থেকে ফুচকা খাওয়াইলাম, ভুলে গেলা? আনলিমিটেড মজা হবে তার সাথে, দেখতে থাকুন। তোমার কি নেট প্রবলেম? হ্যালো, কি করতেছো? কি আপনি ভুলে গেলে? রাত হইলে আমারে ভুলে যাও। ও, দিনের বেলা মনে রাখি নাকি আমি? দিনের বেলা সারাদিন কথাবার্তা বলে ঘোরাঘুরি করা, রাত আসলে প্রত্যেকদিন মনে করা দেয় লাগে আমি কে না? আচ্ছা তাই। কি করো? কখন কোথায় ঘুরতে গেছিলাম? চত্বর থেকে ফুচকা খাওয়াইলাম, ভুলে গেলা? কবে? আজকে দুপুরেই তো খাওয়াইলাম। তাহলে আমি তোমার বয়ফ্রেন্ড, আমি তোমার চিনবো না, আমি তোমার ভুল নাম্বারে কল দিবো? আপনার সাথে ফাজলামি করছে আমার নাম্বার দিয়ে, আমি বাসা থেকেই বের হইনি আজকে, কখন আমি আপনার সাথে ফুচকা খেতে গেলাম? আপনার নাম্বার কি আপনি স্যার কেউ ইউজ করে? আমার কেন ভুল হবে? আপনার নাম সাদিয়া, আপনার নাম্বার লাস্টে 521। আমি সারাদিন বাড়িতে, বাসা থেকে আমি আজকে বের হইনি কোথাও, ইভেন বাড়িতে না, আমি অসুস্থ, বের হওয়া আমার পক্ষে পসিবল না, তো আমি কিভাবে ফুচকা খেতে গেলাম আপনার সাথে? তা আমি কাল কারে? আচ্ছা 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 বয়ফ্রেন্ড দুপুরে তো আমি কল দিই না, আমি এখনই কল দিলাম, তুমি হয়তো আমার নাম্বারটা সেভ করে রাখছো যেটা, ওইটা দিয়ে আমি কল দিই না, আমি অন্য নাম্বার দিয়ে কল দিছি। আচ্ছা আচ্ছা, আমি বলি, আমি যদি তুমি যদি তুমি ফুচকা খাইছো আমার কাছ থেকে, এটা যদি অস্বীকার করো তাহলে কালকে ফুচকাওয়ালা মামা এখন আমার কাছে 30 টাকা পাবে। তুমি বললা যে আমি টাকা নিয়ে আসি নাই, কারণ আমার তো আমার ওই যে বাইক নিয়ে যাওয়ার সময় পুলিশ আমার ধরলো না, 3,000 টাকার ওই যে হেলমেটের মামলা খেলাম, যার জন্য তো আমি ওই যে তোমার ফুচকা খাওয়াইতে পারলাম না, ফুচকাওয়ালা মামা আমার পরিচিত, 30 টাকার ফুচকা বাকি খাওয়াইলাম, ভুলে গেলা? দেখেন ভাই, আপনার নিশ্চয়ই খুব বড় ভুল হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে এখন ভাই না ভাই, গুলি করে মারা দাও ভাই, এখন আর কিছু বলার নাই, ভাই বললাম না, গুলি করে মারা দাও। সামনে পেলে তো গুলি না, অনেক কিছুই মারতাম। আসো আসো, আজকে দেখা করছো, কালকে আসো, কালকে আসো, কালকে মারে দেও, এর থেকে ভাই বলে যাও অনেক বলো, রাত্রে বেলা তুমি তোমার জন্য আর মিথ্যা বলিস না, জাহান্নামে যাবি ভাই, এটা কোন কথা? কত বড় মিথ্যুক, আমি বাড়ি থেকে বের হইনি, আমি নাকি গিয়ে দিদার সাথে ফুচকা খাইতে, তাই না? কতদিনের সম্পর্ক আমাদের, কোনো প্রুফ আছে? ফুচকা যে খেতে গিয়েছি নিশ্চয়ই কোনো ফটো আছে, সম্পর্ক যে তো নিশ্চয়ই কোনো প্রুফ আছে। আজকে আজকে 23.5 দিনের সম্পর্ক, 23.5 দিন। তুমি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলে, আচ্ছা এখন কিভাবে শুরু হলো এটা এখন ফোনে বলবো? আমি তোমার সাথে রোমান্টিক কথা বলার জন্য আমি রাত্রে বেলা কল দিছি, এখন তোমার কিভাবে প্রেম হয়েছে তোমার সাথে আমি এটা বলবো? আল্লাহ ভোজ্য বাবা আমার।
না রে যে ফুসকালাম আমারে বললা যে আজকে একটু ঝাল বেশি দিয়ে ঝাল 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 ওরা ঝাল কন্ট্রোল করতেছি হ্যাঁ কি 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 আমার মুখের ভাষা মানে অনেক কষ্টে কন্ট্রোল করতেছি তোমার কথাবার্তা শুনে ঠিক আছে এই তো হে 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 যে কাট করে আইছে বলতেছে এই 23 দিনের সম্পর্ক তুমি ভাই মুখের ভাষা তুমি ভাই মুখের ভাষা কন্ট্রোল করো ঠিক আছে তুমি মুখের ভাষা তুমি শোনো শোনো সম্পর্ক তুমি মুখের তুমি তুমি মুখের ভাষা কন্ট্রোল করো মুখের ভাষা কন্ট্রোল করতেছো ফোন দিছি হয়তো বাসার পাশে কেউ আসার জন্য মুখের ভাষা কন্ট্রোল করছো কিন্তু ভাইরে ভাই তোমার আজকে ফুসকা খাওয়ানোর টাকা ছিল না বলে তুমি আমার ফোন আসার মেরে ফোনের গ্লাস ভেঙে দিচ্ছো আবার এখন আমি এই যে আমার এখনো ফোনের গ্লাস ভাঙা প্রেম করার সময় কি আম্মুরে ডাকছিল ফেসবুকে আমার নিয়ে এতগুলা পোস্ট দিছ এত সুন্দর এত এত পোস্ট দিছ এগুলো কি মিথ্যা কথা আচ্ছা 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 ওয়েট 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 ফেসবুকে যে এত ভালোবাসার এত সুন্দর সুন্দর এতগুলো এত পোস্ট দিছো দিছো না দিছো কি না আমি কোন পোস্ট দিছি ফেসবুকে পোস্ট দিছো আমি তো 2 মিনিট আগেও ফেসবুকে পোস্ট করে আসলাম ওইটা কাকে মিন করছো আজকে পোস্ট খাইছে কি আমার বিয়ের কথা বলছি তোমাকে মিন করি নাই ভাই হে তুমি বিয়া কাকে করবা বিরক্ত করতেছি ফুসকা খাওয়ার সময় বিরক্ত লাগে না না তোমার জন্য তোমার সাথে আজকে দেখা তোমার সাথে দেখা করার জন্য আমার 3,000 টাকার বাইকের মামলা খাইছি হেলমেট নিয়ে আচ্ছা কালকে দেখা কালকে কোন সময় দেখা করবা কোন জায়গায় আসবা তাড়াতাড়ি বলো আমি কেন যাবো এত ভালোবাসো 3,000 টাকা মামলা খাইছো তুমি আসবো সোনা কোথায় আসবো সোনা বলো এই যে সদর হসপিটালের পিছনে তুমি তো আমার বলবো কেন তুমি তো আমার বাড়ি এড্রেস জানোই না না ঠিক আচ্ছা আচ্ছা আমি বলি আমি বলি তো সম্পর্ক আমার এড্রেস আমার মানে সব তো তোমার জানা আচ্ছা 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 এড্রেস এড্রেস তো জানি এখন কোথায় আসবো কোথায় আসলে তোমার সুবিধা এটা তো আর আমি জানি না এজন্য জিজ্ঞাসা করলাম কোথায় আসবো তুমি এক কাজ করো আমার বাড়িতেই চলে আসো সবচেয়ে ভালো হয় শাশুড়ি আম্মা রাগ করবে না তো ঠিক আছে কালকে আমার যে বাইকের 3,000 টাকা মামলা খাইছি হেলমেট না নেওয়ার জন্য তোমার সাথে দেখা করার জন্য শাশুড়ি আম্মা আচ্ছা ঠিক আছে আর এই যে তোমার এই যে মন ভোলা যে রোগটা আছে এটা তাড়াতাড়ি ট্রিটমেন্ট করো ঠিক আছে আমার খুবই কষ্ট লাগে অবিয়াসলি আমি খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করব তুমি চিন্তা করো না তুমি তো কালকে আমার সাথে দেখা করো আবার কখন তোমার চেহারা ভুলে যাই এমনও তো হইতে পারে তাই ভালো করে তোমাকে দেখে তোমার সাথে সুন্দর সুন্দর কিছু ফটো তুলে রাখবো যেটা আমি ভুলে গেলেও ফটো তো প্রমাণ দিবে তাই না ও আচ্ছা তা এখন বিষয় আচ্ছা অবশ্যই দেখা হচ্ছে আর ওই যে একটা কাজ করবি আমি বলি বিবার পোস্ট দিতে দিছো তাহলে কাজ কর আমার সাথে যে জোড়া ধরে একটা পিক তুলছিল ওইটা সব পোস্ট করে দাও যেন অন্য কোনো ছেলেরা তোমার নখ দিয়ে ডিস্টার্ব না করে কেন কালকেই তো তুললাম কালকে ওই যে সেগুন বাগিচায় গিয়ে তুললাম কুকুর পারে আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ কারণ তুমি অনেক মার্জিত ভাষা ব্যবহার করছো নাহলে আমি খুব ইমোশনাল হয়ে পড়তাম এটা একটা প্র্যাঙ্ক কল ছিল এবার গেস করো আমি কে কেমনে বুঝবো ভাই তুমি কে এটা প্র্যাঙ্ক কল ছিল এবার একটু গেস করো আমি কে যদি গেস করতে পারো তাহলে একটা ট্রিট আছে বড় ট্রিট আল্লাহ পাক জানে কে তুই আল্লাহ আল্লাহ আমার মাথা খারাপ করে দিস আমি এই তুই তুই তো কারি করব না পরে কিন্তু সরি বলতে হবে কেন সরি বলবো পরিচয় দেওয়ার পরে তো সরি বলতে হবে গেস করো আমি কে কণ্ঠ শুনে বোঝা যায় না কথা বলছি আগে জীবনে আমি কেমনে বুঝবো কথা না বললে কি ভিডিও তো দেখো মাঝে মধ্যে পড়ে না সামনে শফিক শফিক আবার কেন আমারা দেখে মনে হয় আমার নাম শফিক হবে
ভিডিও দেখি? কার ভিডিও? ভিডিও নিয়মিত না দেখো, মাঝে মধ্যে দুই একটা পরে, হয়তো জানো যে সে ভিডিও করে। আর এই প্র্যাঙ্ক কলের পিছনে তোমার আশেপাশের এটা ওটা কেউ আছে হয়তো, সে আমাকে নাম্বারটা দিছে তোমার ডিস্টার্ব করার জন্য। অবশ্যই। এবার গেস করো কে। জানি না কে, আইডিয়া নেই কোনো। হায় রে, তাইলে আমি তো অপমানিত হইলাম আজকে। সুমাইয়া নামে কেন চিনেন? সুমাইয়া বললাম না, তুই তো করে কইরো না, পরে আফসোস করে সরি বলতে হবে। সরি, আমি তো ভিডিও দেখে সময় আগে চিনো না কেন, বান্ধবী হয় আমার। তো বিষয়টা হচ্ছে কি, আমার একটা অডিয়েন্স আছে, আমার একটা আচ্ছা আমার একটা অডিয়েন্স আছে, ওই হচ্ছে অনেক কল দেয়, অনেক দিন যাবত আমি টাইম দিতে পারি না, তো ওরে হচ্ছে কল দিলাম, তো ওর সাথে এরকম উল্টা পাল্টা কথা বলতেছিলাম যে ওই ছেলেও আমি বলছিলাম তোমারে ভালোবাসি, অনেক মজা হচ্ছিল। তো একটা পর্যায়ে ওর 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 ভাই, আমি আসলে বুঝি নাই, একটা পর ভিডিও দেখি কিন্তু ওভাবে ভয়েস মানে নোটিস করি নাই। তো একটা পর্যায়ে ওই ছেলেটা হচ্ছে ফোন কেটে দিলো, ফোন বন্ধ হয়ে গেছে হয়তো। তো তারপরে সোমাইয়া বললো যে আমার একটা বান্ধবী আছে, ওর নাম্বার দিই, তুমি ওর একটু জ্বালাও। আমি আস্তে মাইরে ফেলবো সামনে পাইলে, আর কারো পাইলো না মুরগি মুরগি বানানোর জন্য, শেষে আমি জায়গা কিছু মনে করো না, সুমাইয়া কল দিবে না, কথা বলবে না, কিছু মনে করো না। ওকে, সুমাইয়া কেমন আছে আর ওর বাবু কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ, কল দিচ্ছে এখনই, কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আল্লাহ হাফেজ।